জাস্ট টু স্টার্ট উইথ, যে অপারেশন বর্ডার ব্যাপারটা কিরকম এটা নিয়ে অনেক আলোচনা হয় বিভিন্ন জায়গায়, মানে হাওয়ায় কথাবার্তা হয় আর কি, কিন্তু ইন ডেপথ কোনো অ্যানালিসিস বা ডিসকাশন সেরকম অতটাও শোনা যায় না মেইন স্ট্রিমে। তো আমরা আজকে সেই জিনিসটা নিয়ে ফোকাস করবো মূলত। তাহলে আমরা কি ব্যাকগ্রাউন্ডটাকে আগে শুরু করবো, যে মানে অপারেশন বর্গার যে 1978-এ ব্যাপারটা করেছিল লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, এর একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ইটস নট ইন লাইক কমপ্লিটলি ডিসক্রিট প্রসিডিউর, রাইট? রাইট, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়েই শুরু করি। অ্যাজ ইউ মেনশন, এটা ডিসক্রিট প্রসিডিওর একদমই ছিল না। অপারেশন বর্গাটার আলটিমেট ফেজ, দ্য ক্লাইম্যাক্স, ওয়াজ এসেনশিয়ালি ইন 1978, যখন ফাইনাল সেট অফ রেগুলেশনস লিস্ট হয় আর একটা লার্জ মাস প্রোগ্রাম হয় যেটার নাম অপারেশন বর্গা, যেখানে সব বর্গাদার বেসিক্যালি, বাংলায় যাদের শেয়ার ক্রপার বলে, আমাদেরকে বুঝতে হবে যে এই বর্গাদার কারা এবং তারা কোথায় কাজটা করতো, এবং মানে সেইটা যে ল্যান্ড ওনারটা কারা ছিল, এই ব্যাপারটা আমাদের একটু পরিষ্কার করে নেওয়া দরকার। ঠিক আছে, তাহলে গো ব্যাক টু বিট অফ হিস্ট্রি, বিকজ তাহলে আমরা বুঝবো বর্গাদাররা কারা এক্স্যাক্টলি। এখানে একটা জিনিস গিভেন, যে বর্গাদার বা শেয়ার ক্রপার ইজ নট ওয়ান অফ দ্য ট্রেডিশনাল প্রফেশনস অ্যাজ পার আর কাস্ট স্ট্রাকচার। কেন, তুমি দেখবে যারা লেবারার তাদের একটা কাস্ট আছে, যারা কৃষক তাদেরও কাস্ট আছে, কিন্তু বর্গাদারদের কাস্ট নেই। তো অলদো উই ডোন্ট হ্যাভ এনি কনক্লুসিভ প্রুফ, this is proof enough to know that they were not treated as a separate subclass within labor, within basically the labor agricultural spectrum. মানে কাস্টটা যেহেতু মূলত লেবার ডিভিশনের একটা পার্ট হিসেবে ধরে, মানে সেটা তারপরে হেরিডিটারি, কিন্তু ওভারঅল একটা লেবার স্ট্রাকচার আছে যে মানে দিস কাস্ট ইজ সাপোজ টু ডু দিস এন্ড অ্যাবসলিউটলি। আর এইভাবে ইনিশিয়ালি মনুর কাস্ট সিস্টেমটা বানানো হয়েছিল, চাকরির সাথে ওয়ান টু ওয়ান ম্যাপিং করে, কি কাজ করে প্রফেশনের সাথে ওয়ান টু ওয়ান ম্যাপিং করে, রাইট? তো এখন এই শেয়ার ক্রপাররা আসলো কি করে? তোমার এটার এটার স্টার্ট হয় হচ্ছে গিয়ে 1770 সালে একটা বড় ফ্যামিন হয় বেঙ্গলে। 1770 মানে ইটস রাউন্ড অ্যাবাউট দ্য টাইম যে ওরা এখানে সিরাজউদ্দৌলাকে সরিয়েছে অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্ষরভাবে এসছে বেঙ্গলে। তখন দেয়ার ওয়াজ দিস হিউজ ফ্যামিন, আর এই ফ্যামিনে যা হয়, যারা হচ্ছে গিয়ে লোয়েস্ট bottom of the spectrum, they were hit the hardest as is the normal case, right? To tokhon tomar onek loke land chilo, they used to own land jekhane chash korto, ei jomite chash korto. What ultimately happened was people could not maintain the land anymore, they had to essentially sell off their land to richer farmers. Ar acha richer farmers had the bandwidth to buy inputs to cultivate on larger tracts of land, and they had the money to buy a lot more land, right? ঠিক আছে, তো এখান থেকে তোমার একটা হিউজ চাঙ্ক অফ স্কিলড সেমি স্কিলড লেবার তৈরি হলো, যার যাদের আগে জমি ছিল কিন্তু এখন ওদের জমি নেই। এরা শুধু কৃষকই না, অনেক ক্ষেত্রে এরা আর্টিসান, ক্রাফটসম্যান এটসেট্রা, কিন্তু ওদের কাজ নেই সিম্পলি বিকজ অফ দ্য ফ্যামিন অ্যান্ড the pauperization of sorts that happened because of the famine. So era tarpore tomar chakri khoja shuru kore, and they all started coming to or gravitating to these large landowners because the large landowners gave them some sort of support. Ekhon ekhane ekta catch ache, tomar ei large landowner ra nije ki chash korto na, nijeo chash korto. Tomar initially landholding can be correlated very closely to a caste structure. Tomar brahmander sob theke boro boro jomi chilo, and that's how the hierarchy gifted mane kichu ta gifted onekta gifted abar oi devotar name jomi gulo brahmanra seta basically bhog korto eto eta dekha jemon bhog khub korto ora oder kache taka o chilo to ja hoy virtuous cycle reinforces itself oder kache age ei jomi chilo taka chilo ar oder jomi bartei gelo ora consolidate korte gelo oder land bank ar oder moddhe initially kintu onek jon chash korto
apart from plowing, they were involved in every aspect of agriculture, which is a bit shocking now. Because amra tokhonkar ja bornona kori, it seems unintuitive je brahmanra chash korto, but ora korto, they were involved. But ja hoy with time tomar East India Company ashar ekta boro impact chilo je industrialization ektu holo shuru holo tomar Bengal different parts, say India different parts, specifically Bengal different parts. তো যা হয় লোকজন তোমার ভাবলো যে আমরা শিক্ষিত আমরা এমনি ইন্ডাস্ট্রিয়াল কাজ করব, সো দে লেফট এগ্রিকালচার. সো একটা তোমার দিস ওয়াজ ওয়ান রিজন ওয়াই ইউ হ্যাড আ ডিমান্ড সাইড ডেভেলপিং, কেন একটা ল্যান্ড পড়ে আছে কিন্তু যে হচ্ছে গিয়ে দ্য পার্সন হু ইজ সাপোজ টু ডু এগ্রিকালচার সে নেই, হি ইজ গোয়িং অফ, হি অর শি ইজ গোয়িং অফ টু দ্য সিটিজ টু ওয়ার্ক ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর. আরেকটা হচ্ছে গিয়ে তোমার সাপ্লাই সাইডে এই একটা হিউজ সেট অফ স্কিলড সেমি স্কিলড লেবার যারা ঘুরে বেড়াচ্ছে সার্চিং ফর ওয়ার্ক. আর ওই সময় একটা জিনিস হয়েছিল যে অনেক ট্রাইবালরা তোমার এই ছোটানাগপুর প্লেটো সাইড থেকে চলে এসেছিল বেঙ্গলে এই 1770 থেকে ধরে নাও মিড 1800s এই ফেজে. সো একটা ক্লিন এক্সাম্পল ছিল অফ আ ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ. আর এই ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ করার ফিক্স করতে দ্য সলিউশন ওয়াজ এরা সবাই বর্গাদার হবে, শেয়ার ক্রপার হবে, রাইট? মানে এরা বেসিক্যালি অন্যের জমিতে কাজ করবে, মানে তার বিনিময়ে তারা নিজেরা কিছুটা মানে ফসল রাখতে পারবে, কিন্তু ম্যাক্সিমামটাই হয়তো দিয়ে দিতে হবে, বা ব্যাপারটা হচ্ছে যে পুরো ব্যাপারটাই হচ্ছে যে কন্ট্রোলড বাই দ্য ল্যান্ড ওনার. এক্স্যাক্টলি. তো অলদো তোমার অনেক পুরনো কন্ট্রাক্টে দেখা যায়, মানে কন্ট্রাক্ট তো না, সেই লেখা লিখিত কন্ট্রাক্ট তো সেরকম না, সবাই কথা মানে পাকা কথা বলতো আর ওই বেসিসেই ওদের ডিস্ট্রিবিউশন হতো. কিন্তু নিয়ম অনুযায়ী 50-50 হওয়া উচিত, কিন্তু যা হয় তোমার জমিদাররা জোর খাটাতো আর দে ইউজ টু অলওয়েজ এন্ড আপ উইথ মোর দ্যান 50%, আর যে বর্গাদার সে 50% থেকে কম পেত. ইনফ্যাক্ট এর মধ্যে একটা গ্রেডেশন আছে, সব বর্গাদার কিন্তু এক না, কিছু বর্গাদার ছিল যারা শুধু লেবার প্রোভাইড করতো. এই যে তোমার চাষ করার জন্য যে বীজ কিনতে হবে, থ্রেশিং এ যে ইনভেস্টমেন্ট করতে হবে, এগুলো দিতে হচ্ছে ল্যান্ড ওনার. বর্গাদারের কাজ হচ্ছে গিয়ে জাস্ট লেবার দেওয়া. এই ক্ষেত্রে ওরা অনেকটা তোমার সেই বন্ডেড লেবার টাইপ. অ্যান্ড দ্য বেস্ট সাইড অফ দি স্পেকট্রাম ওয়াজ যখন তুমি জমিটা পাচ্ছ আর তুমি এসেন্সিয়ালি নিজেই ইনপুট দিচ্ছ অ্যাজ আ বর্গাদার, নিজেই তুমি বীজ কিনছো, ফার্টিলাইজার কিনছো আর নিজেই পুরো লেবার দিচ্ছ, তখন অনেক ক্ষেত্রে মিনিমাম তো তুমি 50% পাবেই প্রোডিউসে, অনেক ক্ষেত্রে 50% এর বেশিও পেতে পারো ইফ ইউ আর র‍্যাপো উইথ ইওর ল্যান্ড ওনার ইজ ডিসেন্ট এনাফ. বাট অন দ্য আদার হ্যান্ড, যদি মানে সেই অনেক সময় যেখানে মানে বৃষ্টি কম হলে যখন ফসল কম ফলবে, সেক্ষেত্রে হয়তো 50% আর থাকে না, মানে ল্যান্ড ওনারদের তোমাকে দিতেই হবে আর কি, মানে ওদের পেটটা তোমাকে ভরাতেই হবে, তারপরে যদি যেটুকু থাকে সেটুকু হয়তো পড়ে থাকবে, এরকমও দেখা গেছে আর কি. এটা হচ্ছে আগেন ফাংশন অফ তোমার কেমন রিলেশন উইথ ইয়ার ল্যান্ড ওনার. তোমার ল্যান্ড ওনার যদি একটু দয়ালু হয় সে তোমাকে রাইট, কিন্তু পুরো ব্যাপারটাই কন্ট্রোল করছে ওরা আর কি, মানে তোমার কোনো স্টেক মানে ওখানে পুরো সেনে তুমি হচ্ছে গ্লোরিফাইড স্লেভ অফ সর্টস, গ্লোরিফাইড স্লেভ অফ সর্টস. কিন্তু তুমি এখানে একটা একটা প্রশ্ন আছে তোমার, যারা হচ্ছে ল্যান্ড ওনার তারা এই বর্গাদারদের না রেখে ওরা কিন্তু ফিক্সড কস্ট লেবারও রাখতে পারতো. ধরে নাও আমার আমার জমি, আমি ফিক্সড কস্ট লেবার রাখছি আর ব্যাস, আমি তুমি আসবে কাজ করবে টাকা নেবে আর আমি ওই ফিক্সড কস্টটা দিয়ে দেবো তোমাকে, পুরো ফসলটাই আমার. এটা ওয়াজ অ্যান অল্টারনেটিভ. এটার হয়নি কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই, বাট হিস্টোরিক্যাল রিজন বলছে তোমার ওই ওই ফেজে, তোমার ওই 100 বছরের ফেজে পরপর অনেক সিজন অফ ড্রাউট একের পর এক হিট করে বেঙ্গলকে, আর ওই বছরগুলো তোমার ফসল খুবই খারাপ হয় এক্সপেক্টেড. তখন ওই ফিক্সড কস্টটা ওয়াজ বিকামিং আ চ্যালেঞ্জ. তো ওরা ভাবলো যে রিস্ক শেয়ারিং করবে. রিস্ক শেয়ারিংটা কি, তুমি ফসল যা গ্রো করছো তার একটা ফিক্সড পার্সেন্টেজ তুমি নেবে আর আমি নেবো বাকিটা. সো এটা একটা রিস্ক শেয়ারিং ছিল. তো দিস ইজ ওয়াই দিস শেয়ার ক্রপিং এন্টারপ্রাইজ পারসিস্টেড এন্ড ইট স্টিল পারসিস্টস. কেন it still persists in Bengal, does not in the rest of India because of Bengal's quirks. At an example, এই যে তোমার সেন্টারে যত কৃষক রিলেটেড স্কিম হয় দেখবে তোমার বর্গাদারদের ব্যাপারে বর্গাদারদের ওরা সেপারেটলি কভার করে না, অনেক ক্ষেত্রে বর্গাদাররা কোয়ালিফাই করে না, ওরা শুধু তোমার
ল্যান্ডওনার কাম ফার্মার বা পিওর অ্যাগ্রিকালচারাল লেবারদের ব্যাপারে এই ভেবে স্কিমটা বানায় মোস্ট কেসেস। তো দিস ইজ আ ভেরি পিকিউলিয়ার থিং অ্যাবাউট বেঙ্গল অ্যান্ড ইয়েস দিস ইজ এসেনশিয়ালি হাউ শেয়ার ক্রপার্স কেম ইনটু বিং। মানে স্বাধীনতার আগে পরিস্থিতিটা অনেক অন্যরকম ছিল, মানে তখন ওই চিরস্থায়ী বন্দোবস্ত বা এই ধরনের জিনিসপত্র করে মানে খুবই ইনহিউম্যান একটা কন্ডিশন ছিল। ফ্যামাইন থেকে শুরু করে আমরা অনেক কিছু দেখেছি 1940s এরকম ফ্যামাইন, রাইট? এইবারে তারপরে স্বাধীনতার পরে একটা মানে ন্যাশনাল ল্যান্ড রিফর্ম এরকম একটা প্রচেষ্টা শুরু হলো আর কি, যখন মানে কংগ্রেসের থ্রু দিয়ে সেন্টার মানে একটা ফেডারেল লেভেলে, কিন্তু সেই জিনিসটা অতটা সাকসেসফুল হয়নি একদম। মানে বাংলার মানে বেঙ্গল পলিটিক্স ইতিহাসে বোধহয় একমাত্র পার্টি যেটা স্পেসিফিক্যালি ক্লাসকে অ্যাপিল না করে একটা প্রফেশনকে অ্যাপিল করেছিল সেটা হচ্ছে কৃষক প্রজা পার্টি। ফজলুল হক 1940s লেট 1930s আর্লি 1940s এ হি ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ বেঙ্গল অ্যান্ড দিস ওয়াজ হিজ পার্টি, এটা হচ্ছে কৃষক প্রজা পার্টি। তো তখন এই বর্গাদারদের একটা স্ট্রং টেন্ডেন্সি ছিল টু গেট টুগেদার অ্যান্ড মোবিলাইজ টু ফার্স্ট অন দ্য বেসিস অফ ইকোনমিক রিজনস, আর দিস ইভেন্চুয়ালি মুভস টু অ্যাকোয়ার আ ওয়াইডার মিনিং, যেটা তোমার তেভাগার ক্ষেত্রে হয়েছিল। তখন ওরা রুরাল ইকোসিস্টেমে যেগুলো হচ্ছে গিয়ে তোমার ইনজাস্টিস, এই যে তোমার জমিদাররা জোর খাটাচ্ছে, তোমার ঠিক মতো শেয়ার দিচ্ছে না ফসলের, সেগুলো কাইন্ড অফ অ্যাড্রেস ওরা পুরো এই মুভমেন্টটা করেছিল। মুভমেন্টটা অনেকদিন চলেছিল, যা হয় মুভমেন্টটা তারপরে একটু পিটার আউট করে যায়, বিকজ তখন তখন ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায়, আর তখন তো 1940s এ তখন তো উই আর অলমোস্ট এট দ্য কাস্প অফ ইন্ডিপেন্ডেন্স। তখন লিডাররাও চেয়েছিল যে উইদিন রুরাল ইকোসিস্টেম এই যে ডিভিশন বা এই যে তোমার স্প্লিন্টার গ্রুপ গুলো না এক্সিস্ট করে, দেন ইন্ডিপেন্ডেন্স এর পরে টু হ্যাভ আ ল এন্ড অর্ডার সিচুয়েশন টু হ্যাভ পিস উইল বিকাম ভেরি চ্যালেঞ্জিং। মানে এইটা একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক তেভাগা আন্দোলনের, যে এটা হচ্ছে এটা মানে এটার কাদের বিরুদ্ধে হয়েছিল সেইটা ইন্টারেস্টিং। মানে তখনকার দিনে যে জাতীয়তাবাদী আন্দোলন গুলো তার থেকে এটার ক্যারেক্টারিস্টিক সম্পূর্ণ আলাদা, তাই না? এক্স্যাক্টলি, এটা ইন্টারেস্টিং হচ্ছে এটা ক্লাস, এখানে কিন্তু মুসলমানরাও আছে হিন্দুরাও আছে, এসেনশিয়ালি আন্দোলনটা করছে আগেনস্ট দুটো সেট অফ পিপল, একটা তো জমিদাররা আর একটা হচ্ছে গিয়ে রায়তদাররা। এখন এখানে একটা নুয়ান্স আছে, এটা আমি শেয়ার করি। এসেনশিয়ালি রুরাল ইকোসিস্টেমটা তিনটে লেয়ারে ভাঙা যায়। একদম টপে আছে তো জমিদাররা, যারা হচ্ছে গিয়ে হর্তাকর্তা সব থেকে বড়, মানে ওদের লার্জ লার্জ ল্যান্ড ব্যাংক আছে এটসেট্রা, অ্যান্ড দে আর দ্য বিগ গাইজ, যাদের সিনেমায় দেখাতো খুব পপুলার রিপ্রেজেন্টেশনে খুব দেখাতো। তারপরে জাস্ট জমিদারদের নিচে ওদের যারা আন্ডারে আছে, জাস্ট আন্ডারে যারা জমিদারদের জমিতে কিছু ল্যান্ড ল্যান্ড অ্যাকোয়ার করে আর ওরা কন্ট্রাক্টের ধারে থাকে ডিরেক্টলি উইথ জমিদার, তাদের বলতো রায়তদার। আচ্ছা, আর এই রায়তদারদের নিচে হচ্ছে কি আন্ডার রায়তদার যারা হচ্ছে এসেনশিয়ালি দ্য বর্গাদার্স, যারা হচ্ছে শেয়ার ক্রপার, যাদের ব্যাপারে আমরা কথা বলছি। এখন এর মধ্যে একটা মজা আছে, তোমার জমিদাররা ওয়ার ভেরি অপোজ টু দ্য ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল, কেন ওই ওদের ব্রিটিশাররা পেট্রোনাইজ করছে, রাজারা পেট্রোনাইজ করছে, তো ওরা দ্য গোয়িং ইজ গুড ফর দেম, ওরা চায় না কিছু অ্যাওয়ার্ড টাওয়ার দিচ্ছে, দে আর হ্যাপি। তোমার তারপরের যে লেটটা যারা হচ্ছে রায়তদার, দে ওয়ার দ্য ওয়ান্স হু আর ভেরি ভেরি স্ট্রংলি গানিং ফর ইন্ডিপেন্ডেন্স, আর ওরাই কিন্তু তোমার মেইন মাসল পাওয়ার, ফাইন্যান্সিয়াল পাওয়ার সাপ্লাই করে কংগ্রেসের তোমার এই ফ্রিডম স্ট্রাগল। আচ্ছা, ওকে, ইন্টারেস্টিং। তো রায়তদাররা ওয়ান্টেড মোর ইকুইটেবল টার্মস উইথ দ্য জমিদারস এট ওয়ান লেভেল, রায়তদাররা সিমিলারলি এট দিস এট লাইক সাইমালটেনিয়াসলি রাদার ওয়ান্টেড টু সাপ্রেস দ্য আন্ডার রায়তদারস উইচ ইজ দ্য বর্গাদারস। সো তুমি দেখবে কংগ্রেসের যে পুরো স্ট্রাগলটা না হিস্টোরিক্যালি এই স্পেসিফিক ক্লাসটাকে তোমার অ্যাড্রেস করে। এটা মানে আমরা অনেক কথায় বলিও আমরা যে কংগ্রেসের মেইন ভোট ব্যাংক ছিল রুরাল ল্যান্ডলর্ডস, এই জমিদারদের জাস্ট পরের লেভেল যেটা রুরাল ল্যান্ডলর্ডস, আর তার নিচের লোকজন কংগ্রেসকে পছন্দ করতো না বিকজ দে লিটারলি ডিড নাথিং ফর দেম। তো এই জিনিসটাই হয়ে এসছে অ্যান্ড দিস কেপ্ট অন হ্যাপেনিং টিল উই রিচ ইন্ডিপেন্ডেন্স। তখন প্রথম তোমার বর্গাদার একটা অ্যাক্ট হয় ইন 1950,
এসেনশিয়ালি ওই একটার খুবই সিম্পল ওয়ান পয়েন্ট ফোকাস ছিল। ফোকাসটা ছিল যে আগে তোমার অনেক রায়তদার বলতো যে আমি ল্যান্ড ওনার, আমার জমি, আমার কিছু কি বলে আত্মীয় আসছে, ওরা এখানে চাষ করবে, ইয়া আমি নিজে চাষ করব, তোমরা কেটে পড়ো। বেসিক্যালি বলতো আর বর্গাদারে কোনো উপায় নেই, কেটে পড়তে কোনো উপায় নেই। তখন এই একটা হয় টু বেসিক্যালি স্টপ দিস। তোমার র্যান্ডম তুমি কোনো একটা লোককে এভিক্ট করবে, তোমার একটা টেনেন্ট কে এভিক্ট করবে, আর তার তুমি বেসিক্যালি সোর্স অফ লাইভলিহুড ছিনিয়ে নেবে, দ্যাট ওয়াজ কমপ্লিটলি স্টপ। এইটা হচ্ছে 1950 যখন কনস্টিটিউশন ফর্ম করছে তখন এইরকম একটা মানে হিউম্যান রাইটের বেসিসে আর কি, মানে বেসিক্যালি মানে আমি রিসেন্টলি আম্বেদকরের অ্যানিহিলেশন অফ কাস্ট পড়ছিলাম, সেখানে মানে এই জিনিসগুলো নিয়ে কিছু কথা বলা আছে যে মানে কোনোভাবেই ওদেরকে রিপ্রেজেন্ট কখনোই করছে না, মানে এটা ধর লোয়ার কাস্ট, বর্গাদাররা হয়তো লোয়ার কাস্ট তুলনামূলক হবে। একদম, মানে বর্গাদাররা জেনারেলি লোয়ার কাস্ট হতো আর জেনারেলি মুসলমান হতো, মোস্টলি লাইক 90% বর্গাদার উড বি ইদার মুসলমান ইয়া লোয়ার কাস্ট। এটা তো আছে, কাস্ট হায়ারার্কি, লোয়ার কাস্ট থেকে তো মুসলিম কনভার্সনটাও রেটটাও বেশি আর কি, মানে সেইরকম একটা ফ্যাক্টর আছে। ওই ফ্যাক্টর ছিল অনলি ওয়ে যে তোমার বর্গাদারদের স্বর্ণ যায় ল্যান্ড থেকে হচ্ছে গিয়ে যদি তুমি প্রুফ করতে পারো যে ওরা দুরুপয়োগ করছে, ওরা জমিতে চাষ করছে না, জমিটা অন্য কাউকে দিচ্ছে বা ওখানে অন্য কোনো খারাপ কাজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো ইউ আর এসেনশিয়ালি লিভিং দ্যাট প্যান্ডোরাস বক্স ওপেন। তুমি যদি পুলিশ ফোর্সকে খাটিয়ে কিছু একটা ভাবে প্রুফ করতে চাও যে বর্গাদার ওখানে চুরি করছে, দেন ইউ স্টিল হ্যাভ দ্যাট অ্যাম্বিট টু গেট দেম আউট, যেটা কংগ্রেসের স্ট্যান্ডার্ড ক্লাসিক কংগ্রেস স্ট্র্যাটেজি। ইউ আর গিভিং দেম সাম বাট অলসো কিপিং সামথিং ব্যাক সো দ্যাট ইউ হ্যাভ দ্যাট এক্সিট ক্লজ, রাইট? And this went on, went on. এখন ইনিশিয়ালি সবাই খুব খুশি ছিল, এই যে তোমার 10 বছর যে ফেজটা হয় 1951 থেকে 1961, তখন আরেকটা তোমার লেজিসলেশন আসে 1955 এ। তখন মানে এসেনশিয়ালি বলে যে যদি বর্গাদাররা লেবার আর সিডস, বেসিক্যালি দে কন্ট্রিবিউট টু লেবার অ্যাজ ওয়েল অ্যাজ টু ইনপুটস, দেন দে আর এলিজিবল ফর 2/3 অফ দ্য শেয়ার প্রডিউস that the land yields. আচ্ছা, তখন সবাই খুশি। তো 60% মতন হয়ে গেছিল শেয়ার ক্রপারদের প্রিডমিনেন্স ইন দ্য স্টেট ওভার দিস পিরিয়ড ফ্রম 1951 টু 1961। দিস ইজ হাউ দ্য শেয়ার অর দ্য সাইজ অফ বর্গাদারস অ্যাজ এ কমিউনিটি কেপ্ট অন ইনক্রিজিং র‍্যাপিডলি। এটা হচ্ছে পপুলেশনের এতটা পার্সেন্টেজ বর্গাদার ছিল, হিউজ 60% অফ দ্যাট এন্টায়ার রুরাল ল্যান্ড ব্যাংকের ওয়ার্কফোর্স ওয়ার বর্গাদারস, মানে ইট ওয়াজ আ ভেরি ভেরি কমন প্রফেশন দেন, মানে উই ক্যান রাইটফুলি সে ইট ওয়াজ আ ভেরি কমন প্রফেশন। কিন্তু ওই একটা বগি ছিল, রই গেল ওই বগিটা, যে ইফ দ্য টেনেন্ট সেজ যে আমি সেলফ কালটিভেশনের জন্য এই জমিটা ইউজ করব, দেন দ্য টেনেন্ট হ্যাড এভরি রাইট টু গেট দ্য বর্গাদার কিকড আউট। আর এটা প্রুফ করা ওয়াজ ভেরি ইজি বিকজ এসেনশিয়ালি তোমার যদি কোনো ইন্সপেক্টর কে পাঠাতো তাকে ঘুষ খাওয়ানো যেত, আর সে ঘুষ খেয়ে একদম সবসময় যে ল্যান্ড ওনার তার সাইডেই থাকতো আর বর্গাদারে কোনো রিকোর্সই থাকতো, মানে ইমব্যালেন্স আর কি, পাওয়ার ইমব্যালেন্স পুরো ব্যাপারটা, পাওয়ার ইমব্যালেন্স যেটা আলটিমেটলি লেড টু হোয়াট, এই পাওয়ার ইমব্যালেন্স টা আলটিমেটলি লেড টু নকশালবাদ। এই জিনিসটা চলতে চলতে বিল্ড আপ করতে করতে এক্সট্রিম কেসে অ্যাম্পলিফাই করতে করতে লেড টু নকশালবাদ। কংগ্রেস কিন্তু অনেক কটা রেজিস্ট্রেশন রেখেছিল, মানে এটা আমি 1971 এর রেজিস্ট্রেশনে আগেও আগেই বলছি, 1971 এ ওরা ইনফ্যাক্ট এই বর্গাদারের শেডটাকে 75% করে দেয়, আর এই বর্গাদারদের যেন না সরাতে পারে তার জন্য নিয়ম কানুনকে আরো শক্ত করে দেয় ওরা 1971। আচ্ছা, তার আগেই ওরা অনেকটাই স্ট্রেন্থেন করে দিয়েছিল, বাট অলদো দ্য ল ইন লেটার ওয়াজ মুভিং টু দ্য সাইড অফ দ্য বর্গাদারস, তুমি যদি প্র্যাকটিক্যালি দেখো কি হচ্ছিল অন দ্য গ্রাউন্ড, এভিকশন ম্যাসিভ রেটে বেরিয়ে যাচ্ছিল, ডে বাই ডে এভিকশন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড ইটস এভিডেন্ট দ্যাট দেয়ার ইজ আ ক্লিয়ার ডিসকানেক্ট বিটুইন হোয়াট দ্য ইন্টেনশন ওয়াজ অ্যান্ড হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, রাইট? তো তখনই তোমার প্রথম ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট আসে 1967 এ, যেটা হচ্ছে কি বাংলা কংগ্রেস আর লেফট ফ্রন্টে কিছু পার্টি মিলে যুক্ত ফ্রন্ট একটা ফার্স্ট আসে ওরা ইন পাওয়ার। তখন তোমার যাকে বলে অপারেশন বর্গার ফাদার, তো ফাদার অফ অপারেশন বর্গা হরেকৃষ্ণ কোনার ছিল আমাদের ল্যান্ড মিনিস্টার। ও এসেনশিয়ালি তখন খুব ম্যাসিভ স্কেলে তোমার ল্যান্ড রিডিস্ট্রিবিউশন শুরু করে,
going against the existing grain ও massive land redistribution শুরু করে আচ্ছা অলরেডি 67 68 ওই সময়টা ওই সময় শুরু করে এটা হতে না হতেই তোমার বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে যায় 1971 চলে আসে এন্ড বাংলাদেশের যুদ্ধের জন্য প্রায় সবকিছু স্ট্যান্ডস্টিল হয়ে গেছিল কারণ তখন তো তোমার এমার্জেন্সি ছিল নকশালাইট মুভমেন্ট বাংলাদেশ যুদ্ধ সবকিছু মিলিয়ে পুরো একটা জগা খিচুড়িতে পুরো একটা তোমার এমার্জেন্সি চলছিল ইনফ্যাক্ট আমি তোমাকে বলছি দেয়ার ইজ আ ভেরি ইন্টারেস্টিং এক্সট্র্যাক্ট আমি জাস্ট পড়বো অশোক মিত্র আছে না যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন অশোক মিত্র তার একটা খুব বিখ্যাত বই ক্যালকাটা ডায়েরি সেটার নাম সেখানে উনি একটা এক্সট্র্যাক্ট লিখেছেন অশোক মিত্র লিখছে অ্যাবাউট আ বর্গাদার যার নাম হচ্ছে ইন্দ্র লোহার তো ইন্দ্র লোহার এর ব্যাপারটা খুবই সিম্পল তোমার ও জেনারেশন পর জেনারেশন ওর পরিবার একটা জমিতে বর্গাদারে কাজ করে যাচ্ছে সেই জমিতেই ও বড় হয়েছে কাজ করে যাচ্ছে ওর ভাই বোন বড় হয়েছে ও বিয়ে করেছে বাচ্চারা বড় হচ্ছে যে হচ্ছে জমির মালকিন যার সাথে ওর র‍্যাপো ছিল সেই র‍্যাপোটা এসেনশিয়ালি ভেঙে যায় আর কেন ওনার শরীর খারাপ হয়ে যায় আর মালকিনের ছেলে হি টেক্স ওভার দি অ্যাফেয়ার্স মালকিনের ছেলে একটু অন্য রকমের ও কমার্শিয়াল ফার্মিং করতে চায় ও এই বর্গাদারদের রাখতে চায় না তো ওর বক্তব্য যে ইন্দ্রকে তাড়িয়ে দাও কিছু করে যেভাবে হোক ইন্দ্রকে তাড়িয়ে দাও ইন্দ্র ইনিশিয়ালি তোমার এই সংযুক্ত ফ্রন্টে তোমার একটু তাও সোলেস পায় কেন ওর এই লেজিস্লেশন হচ্ছিল ইন দ্য ফেভার অফ দ্য বর্গাদার্স আর ওকে তাড়ানো এত ইজি হচ্ছিল না বিকজ তখন পলিটিক্যাল ব্যাকিং ছিল টু প্রিভেন্ট সাচ র্যান্ডম কিন্তু যা হয় তোমার 71 সালে তোমার কংগ্রেস জিতে যায় ইলেকশনে কংগ্রেস জিতে যায় আর জেতার পরে জিনিসটা আবার পাল্টে যায় পুরোপুরি একদিকে তোমার লেটার অফ ল ওরা পুরোপুরি পাল্টে দিচ্ছে দেখাচ্ছে যে দে আর ভেরি লিবারেল দে আর ভেরি সোশ্যালিস্ট সেন্ট্রিক আর বিভিন্ন ওয়ার্ল্ড কনফারেন্সে গিয়ে এটাকে অ্যাজ এ মডেল ওরা প্রেজেন্ট করছে যে আমরা এত সোশ্যালিস্ট সেন্ট্রিক আরেকদিকে এখানে পুরো মানে পুলিশ আর স্টেট ইন কাহুটস তোমার ইন্দ্র লোহারের বাড়িতে তোমার কিছু ফসল ইলিগালি প্লান্ট করেছে বাড়িতে রেড করেছে ওকে অ্যাকিউজ করেছে যে চুরি করেছে এন্ড দ্যাটস ইট হি ওয়াজ রিমুভড সো দিস ইজ হাউ এইটাই হচ্ছে মজাটা মানে সোশ্যালিস্ট সেন্ট্রিক কিন্তু এই মডেলটা বেসিক্যালি সোভিয়েত রাশিয়ার মানে পোস্ট স্টালিন মডেল স্টালিনিজম বেসিক্যালি কাইন্ড অফ রাইট স্টালিনিজম আর সোশ্যালিজম কতটা ম্যাচ করে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে তো যা হয় দিস এসেনশিয়ালি হ্যাপেন্ড আর ইভেন্টুয়ালি ইন্দ্র লোহার মারাও যান এটা সবথেকে সুন্দর হচ্ছে গিয়ে লাস্ট প্যারাগ্রাফটা যেখানে বল অশোক মিত্র বলেন হোয়াট এভার লেজিসলেশন ইউ পাস ইউ ক্যান নেভার সার্কামভেন্ট দ্য কম্বাইন্ড অ্যাটিটিউডনাল বায়াসেস অফ দ্য বিউরোক্রেসি অ্যান্ড দ্য জুডিশিয়ারি It may be rendering homage to cliché to talk all the time of the inherent deficiencies of the system. But can one deny that the entire burden of civil and criminal laws, judicial pronouncements and precedents, administrative tradition and practices is heavily loaded in favor of the socially privileged groups? Deep calls to the deep and a judge or a police officer hailing from the propertied classes tends to bend the interpretation of law to serve the interests of his class cousins. There are, one dares to say, hundreds and thousands of Indro Lohars in West Bengal, Assam, Bihar, and Orissa. Socialistic quantifications will continue to be there, but it will not make the slightest difference to the reality of things. There might have been a difference if they were a living, pulsating, organized movement of the peasantry themselves, which could strike from below, apply pressure on the bureaucracy and the judiciary all along the line and instill a healthy fear of the power of the masses in the minds of the police. So, a call has been issued. This is what the call was. This call was issued and ETAI resonated from 1971 to 1977, which shows in the mandate. And this was good because, dekho, tumar erpore jokhon ora 77 e power e ache. তখন ওদের দুটো মেজর থ্রাস্ট ছিল ওদের অ্যাগ্রিকালচার রিফর্মস একটা হচ্ছে গিয়ে ল্যান্ড সিলিং এর কনসেপ্টটা যেটা আগে কখনো হয়নি
একটা স্পেসিফিক ল্যান্ড সিলিং ওরা ফিক্স করে দেয় যার বিয়ন্ড কেউ ল্যান্ড হোল্ডই করতে পারে না, যেটা হচ্ছে গিয়ে জাস্ট আ সেকেন্ড আইল টেল ইউ এক্স্যাক্টলি হোয়াট দ্য নাম্বার ইজ। ইয়েস, সো আমি একদম লর থেকে বলছি, বর্গাদার্স ইন দোজ ল্যান্ডস নাও ভেস্টেড ইন দ্য স্টেট বিইং ইন এক্সেস অফ দ্য সিলিং উড বি এন্টাইটেলড টু দ্য ওনারশিপ অফ সাচ ল্যান্ড আপ টু আ লিমিট অফ 1 স্ট্যান্ডার্ড হেক্টর। সো এসেনশিয়ালি তুমি এই যে কনসোলিডেশন, আমি গাদা গাদা ল্যান্ড ব্যাংক ধরে রাখছি, 100 বিঘা 200 বিঘা এক একজনের নামে জমি, মানে এই এইটা এমনি ইনসেন ব্যাপার আর কি, এটা ইনসেন ব্যাপার। সেই মানে হিস্টোরিক্যাল যেটা তোমার ইল সেটাকে ওরা ফিক্স করে। দেখো তোমার এখানে একটা বক্তব্য আছে তোমার, দিস ইজ রেভলিউশনারি বাট ওয়াজ নোওয়ে ক্লোজ টু হোয়াট হ্যাপেন্ড ইন কেরালা। কেন কেরালাতে তো ফার্স্ট তোমার লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ফর্ম হয় ইন্ডিয়াতে, ওরা ল্যান্ড ওনার কনসেপ্টটাই সরিয়ে দেয়, স্টেট পুরো ল্যান্ডটাই ওয়েস্ট করে নিয়েছিল, আর সেটাকে কোর্টে চ্যালেঞ্জ করে ইন্দিরা গান্ধী আর নেহরু ওদের গভর্নমেন্টটা ফেলেছিল, যেটা সিপিএম গভর্নমেন্ট। প্রাইভেট প্রপার্টির ওনারশিপটা কার কাছে এবং সেটা কতটা জাস্টিফাইড, এইটা নিয়ে কিছু ডিপ ফিলোসফিক্যাল থটস আছে, যে আমার মনে হয় এখানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স চলে আসে লেফট এবং নট সো লেফট এর মধ্যে আর কি, যে প্রাইভেট প্রপার্টি মানে ডু ইউ ডিজার্ভ ইট, মানে কারোর যদি 100 বিঘা জমি থাকে মানে তার থাকা উচিত না উচিত না, এবার সে হিস্ট্রি দেখতে হবে যে সে কিভাবে জমিটা অ্যাকোয়ার করেছে, মোস্ট লাইকলি কোনো ইলিগাল মেথডে অ্যাকোয়ার করেছে, রাইট, মানে জমিদাররা যেভাবে অ্যাকোয়ার করতো জমি। মানে এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি অনেক বন্ধু বান্ধবের মধ্যে শুনি যে মানে আমাদের 100 এত বিঘা বিঘা জমি ছিল, মানে সিপিআইএম এসে সব নিয়ে নিয়েছে পার্টি থেকে, এই যে আমার প্রাইভেট প্রপার্টি আমি নিজে টাকা বানাবো র‍্যাম্পেন্ট তারপরে কিছু করবো না সোসাইটির জন্য, দ্যাট ডাজ নট ফ্লাই। আর আরেকটা এক্সট্রিম আছে রাইট উইং, যে বলছে কিছুই করা দরকার নেই, ইউ আর অ্যাবসলুট যেটা কমপ্লিট লিবার্টেরিয়ান যে কনসেপ্ট, মানে কিছুই করা দরকার নেই। হ্যাঁ, যাই হোক, মানে ডাইগ্রেশন হলো আর আর ফিরে আসে, দিস ইজ আ গুড ডাইগ্রেশন, বাট তখন তোমার লাইক ওদের মডাস অপারেন্ডাই অনেকটাই চেঞ্জ হয়। হরেকৃষ্ণ কোনার একটু র‍্যাডিক্যাল গোছের লোক ছিল, এইবার ল্যান্ড তোমার মিনিস্টার ছিল বিনয় চৌধুরী, সে হচ্ছে গিয়ে একটু সেই গান্ধীয়ান গোছের লোক, হি ওয়েন্ট ইন ফর কম্প্রোমাইজেস। আর মানে অনেক কটা শিবির বসাতো যেখানে অনেক মিনিস্টার গিয়ে গিয়ে বর্গাদারদের বোঝাতো ওদের এক্সাক্ট রাইটস কি, এই যে নতুন নিয়ম কানুন এসছে এটা ওদের কিভাবে হেল্প করবে, এই যে ওরা ফসলের একটা পার্ট দিত ল্যান্ড ওনারদের, আগে ওরা রসিদ পেত না, আর রসিদ না থাকলে মানে ওদের কোনো প্রুফ থাকতো না যে এটা দিয়েছে, পরে ল্যান্ড ওনার যা ইচ্ছে করতে পারতো এক্সট্রাক্ট করতে পারতো, ওরা এখন থেকে একটা রসিদ পেতে শুরু করলো, and they became more aware about their rights, right? So that underwent a very 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 significant change. Our itar biggest example hocche giye tomar on an average over the first 3 year phase from 1978 to 1981 17-18% of the land under registered under where Borgadas were registered kept on increasing on a year on year basis. আচ্ছা, ওভারঅল মানে অপারেশন বর্গা যে মেন যে চেঞ্জ গুলো হয়েছিল তার মধ্যে প্রথম হচ্ছে ল্যান্ড সিলিং, দ্বিতীয় হচ্ছে যে বর্গাদের রেজিস্ট্রেশন এবং তাদের রাইটস গুলোকে তাদের বোঝানো, এবং আর মানে এই দুটো পয়েন্টকে মানে বলা যায় সবচেয়ে বেশি রিভলিউশনারি। আর কিছু, আর একটা ফিক্স যে তোমার প্রোডিউসার 75% দিতেই হবে, যদি তোমার দ্য বর্গাদার ইজ contributing both labor which is evident and input input cost, right, মানে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা শুরু হয়েছিল 78 এ, কিন্তু এটা মোর অর লেস একটা ইউনিভার্সাল জায়গায় যেতে কতদিন লেগেছিল তোমার? ধরে নাও ডিফারেন্ট পেপারস এ ডিফারেন্ট এস্টিমেটস দেয়, দ্য কনসেনসাস ইজ তুমি বলতে পারো বাই দ্য মিড 1993-1994 বেঙ্গলে যত বর্গাদার ছিল তার 70% মতন রেজিস্টার হয়েছে। এটার একটা ইম্প্যাক্ট যেটা তুমি বলতে পারো বেঙ্গলে এটার ইম্প্যাক্ট হয়েছিল কি, তোমার গুড এস্টিমেট ফর বেঙ্গল উড বি তুমি যদি কম্পেয়ার করো ভার্সেস বাংলাদেশ, দেখো বাংলাদেশের এগ্রিকালচারাল সেট আপ ক্লাইমেট হচ্ছে গিয়ে খুবই সিমিলার টু হোয়াট বেঙ্গল ইজ, মানে আমাদের দেখো জাস্ট একটা পলিটিক্যাল বাউন্ডারি, এসেনশিয়ালি ইটস আ পলিটিক্যাল বাউন্ডারি, তাই তো? তোমার 70% ক্রপ এরিয়া হচ্ছে কি রাইস কাল্টিভেশন,
which is a very evident fact. তো তুমি যদি এখন এটা এম্পেরিক্যাল অ্যানালিসিস করো, অপারেশন বর্গের আগে অ্যাগ্রিকালচার প্রোডাক্টিভিটি যদি তুমি মেজার করো, দে ওয়ার গ্রোয়িং অলমোস্ট অ্যাট আইডেন্টিক্যাল রেটস ইন ওয়েস্ট বেঙ্গল এন্ড বাংলাদেশ, রাইট? Between মানে ধরো 1969-1978, the year when Borga, the Operation Borga started, rice yields increased in Bengal by about 9.3% and in Bangladesh by about 11%. So West Bengal was slightly behind Bangladesh. আমরা তখন একটু ল্যাগে ছিলাম. 1979-1993, which is the phase, যেই phaseটায় maximum Borga তাদের registration হয়েছে and মানে land reform খুব সাংঘাতিক ভাবে হয়েছে বেঙ্গলে, তখন তোমার রাইস ইল্ডস বেঙ্গলে বেড়েছে এই পিরিয়ডে 69%, বাংলাদেশে সেই পিরিয়ডে বেড়েছিল 44%. ইনফ্যাক্ট তুমি যদি ইয়ার বাই ইয়ার কম্পারিজন করো, এভরি ইয়ার ওয়েস্ট বেঙ্গল ডিড বেটার দেন বাংলাদেশ. দ্য অনলি টু এক্সেপশনস আর 1981 এন্ড 1982, উইচ আর দ্য ওয়ার্স্ট ড্রাউটস ইন ওয়েস্ট বেঙ্গলস হিস্ট্রি ইন দ্য লাস্ট সেঞ্চুরি. দোজ আর দ্য অনলি টু ইয়ার্স যখন বাংলাদেশ পারফর্ম বেটার দেন ওয়েস্ট বেঙ্গল. So this was obviously, it did yield to yield good dividends in terms of agriculture. Jeta hocche ki amader ultimate goal ki je chash bhalo hobe ar krishokder jibon bhalo hobe, borgarader jibon bhalo hobe. That is the end goal, right? Eta krishok eto sob main goal to etai. To ekhane dekho ekta, ami jodi ektu economics er dike ashi, operation borgar duto tomar major advantage chilo. Ekta hocche ki tomar যে হচ্ছে গিয়ে বর্গাদার, তার একটা মেন্টাল পিস আছে, একটা স্যাটিসফ্যাকশন আছে যে দে ক্যানট থ্রো মি আউট ইমিডিয়েটলি, এই আমার কাছে বর্গাদারি রাইট আছে এন্ড দিস রাইট ইজ ইনহেরিটেড, রাইট? সো মানে আমি যাব, তারপরে আমার বাচ্চা পাবে, তারপরে আমার বাচ্চা পাবে, এন্ড সো অন, দিস গোজ অন. সো দিস গোজ পাসেস ফ্রম ওয়ান জেনারেশন টু অনাদার. সো একটা সেন্স অফ সিকিউরিটি, এবং যেটা ম্যাটার করে প্রোডাক্টিভিটিতে, এটা খুবই ভাইটাল. এক্স্যাক্টলি. তো একটা সেন্স অফ সিকিউরিটি তোমার, আমি যদি একটা লং হল ইনভেস্টমেন্ট করতে চাই যেটা মাইট নট বিয়ার ফ্রুট ইন দ্য ইমিডিয়েট ফিউচার, বাট ওভার আ লং টাইম আমি দেখবো যে আমার অ্যাগ্রিকালচারাল ইল্ড বাড়ছে, আই ক্যান এসেন্সিয়ালি টেক সাচ আ প্রজেক্ট আপ. দি আদার গুড থিং ওয়াজ, তুমি যদি 75% চাষ দিয়ে দিচ্ছ বর্গাদারকে, হি হ্যাজ এন outside avenue to negotiate, right? Can oh exactly green ta bachche, he can negotiate and be rewarded for his economic contributions, his economic product, incentives are bere jacche, mane bhalo chash kora, right? Bhalo chash kora, he can exactly negotiate in the external market, and because oh at a fixed percentage bachche, he has every incentive in the world to give it his all and ensure that the total pie jar 75% of pabe sei pie ta jeno joto boro hok shombhob hok toto korbe, right? It's a very evident point. Ekhane ekta drawback was age tomar borgadar ke jomir theke tariye dewa shashoner ekta tool hisebe use korto tomar landowner ra, je tumi jodi bhalo kaj na karo I can get you thrown out. Sheita went away because essentially this government is now completely on the side of the borgadar. I am under threat, the onus is on me to prove everything. If I am erring, the government will come for my neck. That's what the left front had said, right? It is the basic agenda to it. So this was one drawback. In the immediate term, na jokhon tomar ei borgadader registration hocche etc, this proved to be good because tumi dekhcho Bangladesher sathe compare korle we were significantly better off till 1993. তবে বাংলাদেশের বাংলাদেশের পলিটিক্যাল ইনস্টেবিলিটিও একটা ফ্যাক্টর হতে পারে, মানে খুবই অফকোর্স ওদের ল্যান্ড রিফর্ম হয়নি, আমাদের হয়েছে, কিন্তু ওখানে যে পলিটিক্যাল মানে 71-এ বাংলাদেশ বোধহয় মানে ওয়ান অফ দ্য পুয়েস্ট নেশন ছিল, মানে দিনের পর দিন ডিপ্রাইভড হচ্ছে, তারপর একটা একদম শূন্য থেকে শুরু হচ্ছে, মানে ওই রকম একটা ম্যাসাকার হওয়ার পরে মাইট প্লে ইনটু ফ্যাক্টর আর কি. This is the only comparison we have essentially. Because baki to tumi baki India shathe compare korbe, okhankar climate alada, agriculture setup alada, mane apples to oranges hoye jay, tumi compare korte parbe. So this is one aspect of it, but ei je drawback ta chilo of this entire approach, je shashon korar kono tool nei, you are essentially giving them all the property rights, and these are indirect property rights, right? Because tumi oder actually
ওনারশিপ দিচ্ছ না ল্যান্ডের, তুমি জাস্ট বলছো যে ইউ উইল বি টেনেন্টস টিল পারপেচুইটি আনলেস তুমি দে ক্যান প্রুভ যে তুমি চুরি করছো কাজ করছো না, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রুভ, ইট অলমোস্ট বিকেম ভেরি ডিফিকাল্ট টু প্রুভ। আবার ওইখানে আমরা চলে যাচ্ছি যে গভর্নমেন্ট যদি একটা অলরেডি একটা সাইডে থাকে সেক্ষেত্রে মানে ব্যাপারটাও প্রুফ করা খুব কঠিন হয়ে যায়, বা যেটা আগে ব্যাপারটা ও কমপ্লিটলি উল্টো ছিল যেহেতু ইট রিভার্স অন্য গভর্নমেন্ট টেবিল টেবলস টার্ন তোমার বিউরোক্রেসি এখন দে ওয়ার নাও অন দ্য সাইড অফ দ্য বর্গাদার্স ইন এভরি সর্ট অফ আ স্নাফু রাইট। ওভার টাইম হোয়াট হ্যাপেন্ড ওয়াজ অনেক রিসার্চ বেরিয়েছে টু প্রুভ যে এই যে বর্গাদারি সিস্টেমটা একটা ল্যান্ড ওনারের জন্য, ইফ ইউ লুক অ্যাট দ্য মার্শেলিয়ান ইনএফিসিয়েন্সি, আই এম নট গেট টু ওয়ার্ড মার্শেলিয়ান ইকোনমিক্স, ইজ এসেনশিয়ালি লুকিং অ্যাট অপটিমাইজেশন অফ ডিফারেন্ট প্রোডাকশন প্রোডাক্টিভ ফাংশন এটসেট্রা, সেই ভিত্তিতে যদি আমি ওদের প্রোডাক্টিভিটির ইম্প্যাক্ট দেখি ইট ইজ কোয়াইট এক্সপেন্সিভ, ইটস কোয়াইট আ সিগনিফিকেন্ট কস্ট অন দ্য ল্যান্ড ওনার্স পার্ট টু মেনটেন সচ আ বর্গাদার অ্যান্ড মনিটর হিজ অর হার অপারেশন অন ডে টু ডে বেসিস রাইট। ইনফ্যাক্ট এই যে ইনএফিসিয়েন্সিটা ক্রিপিং করে এটা ওভার টাইম হাইটেন হতে থাকে অ্যান্ড যে ল্যান্ড ওনার তার ইনভেস্টমেন্ট ইন দ্য প্লট উইচ ক্যান বি ইদার বাই হেল্পিং উইথ ইনপুটস, এই যে বীজ দেওয়া ম্যানিউর দেওয়া হয়েছে ইয়া তোমার যখন অফ সিজন তখন বর্গাদারকে লোন দিল কিছু একটু লোন দিল সো দ্যাট হি ক্যান সাস্টেন হিমসেলফ টিল দ্য নেক্সট সিজন কামস। এই ইনএফিসিয়েন্সিটা বাড়তে শুরু করলো অন ফ্রম অন দ্য নেট রেভিনিউ বেসিস অ্যান্ড ইট রিচ টু ওভার 14-16% ইন 2009। বর্গাদারি ভার্সেস নর্মাল লেবার ওরিয়েন্টেড কালটিভেশনের মধ্যে দ্য ডেল্টা রিচ টু 14-16%। এই যে লেবার ইনটেন্সিভ ইনভেস্টমেন্ট ইরিগেশন ইনটেন্সিভ ইনভেস্টমেন্ট যে হবে দিস আলটিমেটলি কেম ডাউন বাই 26% উইথ রিসপেক্ট টু তোমার নর্মাল ল্যান্ডস irrigation investment came down by 7%. So this was not a win-win situation. In terms of agricultural productivity, Bengal onektai piche geche. And the other metric which proves this is, tomar, if I look at the social strata of Bengal pre-1977 and post-1977, pre-1977 je family gulo chilo, they have still benefited a bit because onek kota landless লেবারার ওরা জমি কিনতে পেরেছে, যাদের ছোট সাইজের জমি ছিল তারা একটু বড় সাইজের জমিতে যেতে পেরেছে, সো দেয়ার ওয়াজ সাম সোশ্যাল মোবিলিটি আপওয়ার্ডস। বাট যারা 1978 এ পরে এসেছে 1980s এ এসেছে দে গট ক্রাউডেড আউট, ওদের জন্য যা 1980 তে পিকচার ছিল দ্যাট ইজ সিগনিফিকেন্টলি বেটার দেন হোয়াট ইট ইজ নাও, ওরা দে আর রিগ্রেসিং টু দি ব্যাক অফ দ্য লাইন। সো this thing was not sustainable in the long term, this has been proved empirically. কিন্তু on the other hand যদি মানে আরেকটা ব্যাপার comparison করা যায় যেটা হচ্ছে যে মানে কৃষকদের ওভারঅল কোয়ালিটি অফ লাইফ যেটা অনেকটা সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করেছিল এবং যার ফলে এখনো মানে আরো কিছু বেসিক হিউম্যান ইন্ডেক্স প্যারামিটারে পশ্চিমবঙ্গের অনেক কিন্তু এগিয়ে আছে। সেই এখন যেটা আমার যেটা মনে হয় দেখো এখানে দুটো ব্যাপার আছে, যেটা এসেনশিয়ালি সবাই কোট করে হচ্ছে গিয়ে ফার্মার সুইসাইডস ইজ দ্য গো টু মেট্রিক যেটা যেটা সবাই 90% কেসে কোট করে টু প্রুভ যে কেমন এখন সিচুয়েশন রুরাল বেঙ্গলে বা রুরাল এরিয়া অফ ইনিস্ট্রি। ফার্মার সুইসাইডস বেঙ্গলে অনেকটাই কম, দিস হ্যাজ গট এ লট টু ডু উইথ দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের farm sector e the transformation that happened was very pro farmer and this pro farmer orientation and the pro farmer's line of thinking of the bureaucracy does a lot more to help their cause than jeta tomar dekhbe typically up te bihar e hoy tomar kichu hochhe na at a khorar shomoy hotat tomar minister bollo je ei bochhor tomader loan shob maaf at a bolto tomader loan maaf ওটার কোন ইম্প্যাক্ট অ্যাজ সাচ হয় না, মেইন ইম্প্যাক্ট হয় যদি তুমি লোকজনের ওরিয়েন্টেশন চেঞ্জ করো উইচ বেঙ্গল কুড ডু টু আ সিগনিফিকেন্ট এক্সটেন্ট অ্যান্ড উইচ ইজ ইভেন গোয়িং অন টিল নাও অলদো উই আরন্ট অ্যাজ প্রোডাক্টিভ অ্যাজ সে সাম আদার প্রোডাক্টিভিটি কিছু হ্যাম্পার করেছে অন্যান্য মডেলের জন্য ডেফিনেটলি, বাট কোয়ালিটি অফ লাইফ ওয়াইজ অবভিয়াসলি ইটস বেটার অ্যান্ড জিনি কোএফিশিয়েন্ট যদি তুমি একটা কম্পিউট করো ইন রুরাল বেঙ্গল দ্যাটস লোয়ার ইন রুরাল বেঙ্গল দ্যান ফর আদার লার্জ এগ্রিকালচারাল স্টেটস। So you are essentially less unequal. মানে ওই যে inequality যেটা typical সেটা inequality হ্যাঁ হ্যাঁ
মানে যেখানে ফার্মারদের এম্পাওয়ার করা হচ্ছে, ওদের সোশ্যাল ইকুইটি অনেক বেড়ে যাচ্ছে সেখানে, ওদের ইকুইটি বেড়ে ওভারঅল যাচ্ছে। পাওয়ারটা বেড়ে যাচ্ছে, সেই জিনিসটা একটা ব্যাপার। কিন্তু অন্যান্য স্টেটের এখন মানে এই ধর সিচুয়েশন গুলো কিরকম, মানে আমি যদি ফর এক্সাম্পল অন্ধ্রপ্রদেশের সাথে তুলনা করি বা তেলেঙ্গানা যাই হোক না কেন, তাদের এই রিফর্ম গুলো সেখানে হয়নি, মানে সেখানে এখন ব্যাপারটা কিভাবে, মানে সেখানে ধর ফার্মার সুইসাইডও খুব বেশি অন্ধ্রপ্রদেশ বা এইসব জায়গায়, রাইট? ফিক্সড ফিক্সড কস্ট লেবার, মানে তুমি শেয়ার 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 দিচ্ছ ওইটাই তাকে, ওইভাবে তুমি চলছে। একটা ফিক্সড ওয়েজ দিচ্ছ, দে আর বন্ডেড লেবারার্স অর ওয়েজ লেবারার্স, তুমি ওদের একটা ফিক্সড ওয়েজ দিচ্ছ। ওখানে অবভিয়াসলি ওভার টাইম তোমার খুব বড় বড় জমি ওরা রাখতে পারেনি। সাম কেসেস দের আর সাম জমিদার্স হু হ্যাভ লার্জ ল্যান্ড ব্যাংকস অ্যান্ড ইউপি দিজ আর টিউপি তে আছে, এসেনশিয়ালি মানে ইউপি টিউপি তে এখনো আছেই। প্রচুর বিঘার পর পাঞ্জাবে বিঘা তো জমি আছে, সাংঘাতিক, পাঞ্জাবে তো সাংঘাতিক আছে, পাঞ্জাব হরিয়ানাতে তোমার দিস ইজ আ কমন ফিনোমেনন, যে রাইট? যে যে হচ্ছে গিয়ে বড় ফার্মার হিউজ ল্যান্ড ব্যাংক, তার ছেলেরা এখন পড়াশোনা করে দে আর গোয়িং ইন টু আ ডিফারেন্ট সেক্টর, সো দে হ্যাভ দিস এন্টায়ার ব্যাটারি অফ ফার্মার্স হু আর ওয়ার্কিং, লেবারার্স হু আর ওয়ার্কিং অন দ্যার ল্যান্ডস। আন্ধ্রাতে অনেকটা সেমই স্ট্রাকচার, ওখানেও শেয়ার ক্রপিং এক্সিস্ট করে, বাট তার সংখ্যা অনেকটাই, মানে ইটস সো মার্জিনাল দ্যাট ইট ডাজ নট ইভেন fit into the scheme of things when any new agricultural shop is being designed. এবং রাইটস টা অনেক কম, মানে আই গেস কন্ট্রাক্ট গুলো মোস্টলি ইনফর্মাল আই গেস, এবং Mostly informal, আর তোমার ultimately it goes down to the local bureaucracy who has to enforce them whenever you have any complaint. যদি bureaucracy orientation হয় যে না আমি জমিদারের সাইড টাই নেব because they are the people who can call up the এক্স্যাক্টলি politician in power, you know what the outcome will be. যেটা নর্থ ইন্ডিয়া নর্থ বেল্টে প্রচন্ড প্রমিনেন্ট, আমি জানি না সাউথে আমি অতটা জানি না, অ্যাট লিস্ট নর্থ বেল্টে ডেফিনেটলি প্রচন্ড প্রমিনেন্ট আর কি। And that explains exactly why rural Bengal votes very differently to than most of the North Belt. দেখো একটা হচ্ছে গিয়ে they want this sense of continuity. তোমার ওরা একবার দেখেছে in 1971 যে they supported a left wing government. 71 এ ইলেকশনটা সবাই বলে was the most rigged election in the history of Bengal. So even if they might not have voted for Congress, Congress came to power. And they have seen their fortunes turn. মানে আবার যে লোকগুলো আচ্ছা সিগনিফিক্যান্টলি, হ্যাঁ হ্যাঁ বা যে লোকগুলোকে দে ওয়ার টেকিং ফর গ্রান্টেড অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন দ্য টেবলস টার্ন, সো দে নিডেড কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউটি জাস্ট টু সেফগার্ড দেয়ার রাইটস। এটা মানে ইটস আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ ফর দেম, ইটস আ ম্যাটার অফ ডিগনিটি ফর দেম। হোয়াট হ্যাপেন্ড ওয়াজ তোমার 2006 2005 কৃষি আমাদের সিপিএম, ভিত্তি, এই জিনিসটা এক্সপ্লেন করে, শিল্প আমাদের ভবিষ্যৎটা হয়নি আর কি। শিল্প আমাদের ভবিষ্যৎ, হোয়াট হ্যাপেন্ড ওয়াজ তোমার তখন সিপিএম এ যারা লোকাল লেভেল লিডারশিপ, ওরা অনেক কটা তোমার ইনফর্মাল ডিল ব্রোকার করতে শুরু করলো, যেখানে মিডলম্যান বর্গাদারদের বললো যে কিছু টাকা নিয়ে নাও তোমার জমিদার থেকে, যেহেতু জমিদার তার বা নট জমিদার অ্যাজ সাচ ল্যান্ডলর্ড, যে তুমি তার ল্যান্ড ওনার থেকে কিছু টাকা নিয়ে নাও বা কিছু সপ নিয়ে নাও, আর তোমার টাকা জমিটা লিখে দাও হচ্ছে গিয়ে ল্যান্ড ওনার কে, তোমার বর্গাদারিটা ছেড়ে দাও, তুমি যদি স্বেচ্ছায় বর্গাদারি ছেড়ে দাও নোবডি হ্যাজ এনিথিং টু সে। দে ওয়ার ট্রাইং টু ব্রোকার সাচ ডিলস বিকজ দ্য আলটিমেট গোল ফর্স আই উইল হ্যাভ মেনি লার্জ ল্যান্ড ব্যাংকস অ্যান্ড আই উইল ইনভাইট ইন্ডাস্ট্রিজ টু এক্স্যাক্টলি টেক দ্যাম এক্স্যাক্টলি ওভার অ্যান্ড উইল হ্যাভ আ মাস ইন্ডাস্ট্রি এইটা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুবই ড্রাইভ। ইন্টারেস্টিং পয়েন্ট, যেহেতু ল্যান্ড সিলিংটা আমার মনে হয় একটা রোল প্লে করেছে, মানে ইন্ডাস্ট্রি চায় একটা মাসিভ ল্যান্ড, ছোট ছোট অংশে ভাগ হয়ে যাচ্ছে, যা হয় মানে ওই যে কন্টিনিউটির জন্য ওরা সিপিএম কে বছরের পর বছর রাইট ভোট দিয়ে রাইট। গেছে, when that thing went away, if they were not empowered like this, যেটা তোমার 1970s, 1980s, 1990s এ left front করেছে, they might have thought differently, but given that they have tasted that kind of power, ওদের জন্য আবার ফেরত যাওয়া টু দ্যাট ওল্ড মোড অফ থিঙ্কিং খুবই ডিফিকাল্ট, আমি মানে কমপ্লিটলি সিম্পাথাইজ করি। কিন্তু কেরালায় যদি সিমিলার ল্যান্ড রিফর্ম হয়ে থাকে, কেরালা কি করে ডিফারেন্ট ভাবে অপারেট করে, মানে এটাও একটা প্রশ্ন। কেরালা দেখবে একটা ইন্টারেস্টিং ডাইনামিক আছে, তুমি 1980 থেকে টানা কোনো দুবার সেম গভর্নমেন্ট আসেনি, রাইট, মানে এই জিনিসটা কি করে হয়, কোনো দুবার সেম গভর্নমেন্ট আসেনি, এক্সেপ্ট এবার দিস টাইম? প্রথম, হ্যাঁ এবার প্রথম দিস টাইম আফটার 40 ইয়ার্স অর সো ইট হ্যাপেন যে দুবার পরপর সেম গভর্নমেন্ট এসছে। কেরালাতে আমার যা মনে হয় কংগ্রেস হ্যাজ বিকাম সিপিএম উইথ সোশ্যাল ডেমোক্রেটিক ক্যারেক্টারিস্টিক্স, তো কেরালাতে ইটস আ মাচ মোর ইটস নট সো ডিসক্রিট, ইটস নট সো এয়ার টাইট, ওখানে তোমার ডিফারেন্সেস আর মাচ মোর ম্যালিয়েবল আর আইডেন্টিটিস আর ভেরি
চেঞ্জেবল, তাই জন্য এত অসুবিধা হয়নি ওখানে। ওভারঅল দে আর প্রোগ্রেসিং অ্যাট লিস্ট ইন টার্মস অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। মানে এখন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু কেরালা সেরকম ভাবে হয়নি, মানে ওরা ওয়েলথ ডিস্ট্রিবিউশনে খুব সাকসেসফুল করলো, ওয়েলথ জেনারেশনে খুব একটা সাকসেসফুল নয়। দেখো ওটা ইকোনমি উইচ ইজ স্টিল ডিপেন্ডেন্ট অন রেমিটেন্স, তোমার মিডল ইস্টের রেমিটেন্স জেনারেশনটা ওখান থেকে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, the Kerala economy will fall flat on its face, simply put. মানে তো এটা এটা ওয়েলথ জেনারেশনের জন্য ফ্যাক্টর, কিন্তু অন দ্য আদার হ্যান্ড যে রাজ্যগুলো ওয়েলথ জেনারেট ভালো করছে তাদের রিডিস্ট্রিবিউশন খুব খারাপ। ফর এক্সাম্পল গুজরাট, মানে গুজরাট মডেলকে নিয়ে এত হাইপ করা হয়, মানে সেখানে মানে চাইল্ড ম্যালনিউট্রিশন বা এই ধরনের ইন্ডেক্সগুলো খুবই খারাপ আর কি। হ্যাঁ মানে এইটা হচ্ছে যে মানে ইন্টারেস্টিং ব্যাপার। এবারে সেখানে আমি বলবো তো এবারে আমি ডিসেক্টেড একটা একটু ডাইভার্স করছি, তোমার ফার্স্ট এপিসোডে অনুজিৎ দা এসেছিল, অনুজিৎ দা কিন্তু একটা খুব সুন্দর কথা বলেছিল যে ক্যাপিটালিজমের অবজেক্টিভ ফাংশন একটাই, আমি কিছু দেখব না, জাস্ট প্রফিট ম্যাক্সিমাইজ, আই ডোন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট এনিথিং এলস, আই ম্যাক্সিমাইজ প্রফিট, দ্যাটস ইট। সো এইচডিআই বাড়ছে কমছে, ইউ উইল হ্যাভ ইনাফ এডুকেটেড পিপল এট এনি পয়েন্ট অফ টাইম টু ডু দ্য জবস ইউ নিড, উইচ আর ম্যাক্সিমাম ভ্যালু অ্যাডেড জবস। লোয়েস্ট কমন ডিনোমিনেশনাল যে হচ্ছে গিয়ে তোমার সিটিজেন, তার কি হচ্ছে তার ব্যাপারে দে প্রবলি ডোন্ট কেয়ার অ্যাজ মাচ, এন্ড দ্যাটস হোয়াট ক্যাপিটালিজম ইজ। এখানে অমর্ত্য সেনের ক্রিটিসিজম বেসিক্যালি, অমর্ত্য সেনের বক্তব্য অনুযায়ী মানে প্রোগ্রেস মেজার করা যায় যে যারা মানে সবচেয়ে মার্জিনালাইজড, সবচেয়ে পিছিয়ে পড়া তাদের কতটা বাকি 95% যেটা ওখানে ক্যাপচারই হচ্ছে না সেটা। মানে এই কোভিড এর ক্ষেত্রে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে গেল, রাইট? মানে কোভিড এ যেখানে দেখা যাচ্ছে যে একটা মানে সেদিনকে একটা সার্ভে দেখলাম 97% মানুষের ভারতে তাদের ইনকাম কমে গেছে, অথচ যারা একদম টপে আছে তাদের মানে ওই মানে বেড়েই যাচ্ছে আর কি, একদম ভেরি সারপ্রাইজিং। দিস হ্যাজ বিন মানে এই প্যান্ডেমিকটা কিছুই করেনি, ইট হ্যাজ exacerbated the inequalities in the society, that's about it. আমরা স্কুলে ল্যান্ড রিফর্মে মানে আমরা ওইটাই ব্যাপার যে মানে অনেক কথাবার্তা বিভিন্ন সময় শোনা যায়, তবে এটা একটা একটুখানি ডিপ অ্যানালিসিস করার চেষ্টা হলো, যদিও খুব টেকনিক্যাল কিছু করা যায়নি, আই গেস টেকনিক্যাল করাটা ডিফিকাল্ট, মানে সেই জন্য তোকে অনেক টার্মিনোলজি সাথে অ্যাকাস্টম হতে হবে, টেকনিক্যাল করলে জিনিসও বোরিং হয়ে যাবে শ্রোতাদের জন্য। আমি যদি এখন অনেক কটা স্ট্যাটিস্টিক্স দিতাম মিড লেভেল, হ্যাঁ মিড লেভেল একটা অ্যানালিসিস করার আমরা চেষ্টা করলাম। Absolutely. এখন ব্যাপারটা শেষ করা যাক। ওকে, টাটা, বাই। টাটা।